গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো খড় ঘাস কাটার চপার মেশিন সম্পর্কে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন আপনাকে গ্র্যান্ড ওয়েলকাম জানাচ্ছি, এবং সেই সাথে রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য। যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চপার মেশিন যার মডেল নাম্বার হচ্ছে 9ZT1 এবং এর কোড নাম্বার হচ্ছে C2, এই কোড নাম্বারটা কিন্তু আমি বাংলাদেশে সর্বপ্রথম দিই। তো বাংলাদেশে এই চায়না মেশিনের যাত্রা শুরু হয় 2018 সালের শুরুতে, এবং সর্বপ্রথম জনতা কোম্পানির মাধ্যমে আমি সেল করি সারা বাংলাদেশে। তো আস্তে আস্তে এর ব্যাপক চাহিদা বাড়তে থাকে এবং প্রচুর পরিমাণে আমরা সারা বাংলাদেশে এই মেশিনটি সেল করে ফেলেছি। তো আস্তে আস্তে এর মধ্যে 2টা বছর পেরিয়ে গেল। তো এখন দেখেন বাংলাদেশে কিন্তু অনেক কোম্পানি কিন্তু এই মেশিনটি নিয়ে চলে এসেছেন, এবং কিছু অসাধু ব্যবসায়ীর জন্য কিন্তু এই মেশিনটি আজকে ডুপ্লিকেট হয়ে গেছে। কিছু অসাধু ব্যবসায়ী আজকে এই মেশিনটি চায়না থেকে নকল করে নিয়ে চলে এসেছেন, কারণ তারা বাংলাদেশের জন্য ভালো কিছু চায় না এবং বাংলাদেশের মানুষকে ভালো কিছু দিতে পারবে না। তো এর আগে কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই কিন্তু ঘাস কাটার এই চপার মেশিনটি দিয়েছি। 2 বছরের মধ্যে কিন্তু আমরা তেমন একটি ফোন কল পাইনি যে আমার মেশিনের ওই সমস্যা ওই সমস্যা। তো এখন দেখেন প্রায়ই আমাদের কাছে ফোন কল আসে যে ভাই, আপনাদের কাছ থেকে একটা মেশিন নিয়েছি, তো আমার এই মেশিনটি ঠিকঠাক কাজ করতেছে না। বা গতকালকে একটা ফেরির থেকে এক ভদ্রলোক ফোন দিয়ে বললো যে ভাই, অনলাইনে আপনাদের কাছ থেকে একটি মেশিন নিয়েছিলাম, চপার মেশিন, তো মেশিনটি মোটরটা পুড়ে গেছে এবং প্রিমিয়ামটি ভেঙে গেছে। তো আমি বললাম ঠিক আছে ভাই, তাহলে আপনি আমাকে মেশিনের ছবিটা তুলে দেন। উনি যখন আমাকে মেশিনের ছবিটা তুলে পাঠালো, তো দেখলাম মেশিনটি আমার কোম্পানির না বা আমাদের কোম্পানির না। তো তারপর ওনাকে আমি বুঝিয়ে বললাম যে আপনি মেশিনটি কোথা থেকে নিয়েছেন। তো উনি বললো যে মেশিনটি আমি অমুক জায়গা থেকে নিয়েছি। তা বললাম তাহলে আপনি ওনার সঙ্গে যোগাযোগ করেন। তো বললো যে ভাই, আমি অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি, ওরা কোনো রিপ্লাই দেয় না বা ফোন ধরে না। তো বন্ধুরা দেখেন, ব্যবসা কিন্তু একদিনের জন্য না, হুট করে একটা প্রোডাক্ট ওরা সেল করেছে, সেল করার পরে কিন্তু এখন আর ফোন ধরে না। তো আপনি কিন্তু এক জায়গা থেকে প্রোডাক্ট কিনে ফেলবেন, কিনে ফেললে কিন্তু আপনি ধরা খাবেন। তো ওই ভদ্রলোককে আমি বললাম যে ভাই, তাহলে আপনি মোটরটা দেখেন দিনই কত হর্স পাওয়ার। তো উনি আমাকে ফোন করে বললো যে ভাই, মোটরটা তো 2 হর্স পাওয়ার। সাধারণত আমরা যে চপার মেশিনগুলো সেল করি, এই মোটরগুলো কিন্তু আপনার 3.5 হর্স পাওয়ার। মিনিমাম চপার মেশিনে আপনার মোটর লাগে 3 থেকে 3.5 হর্স পাওয়ার, কারণ এর ভেতরে 4টি শক্তিশালী ব্লেড থাকে এবং 4 ব্লেডে কিন্তু একবারেই কাটে। তো আপনি যদি ওখানে 3 হর্স পাওয়ার মোটরের জায়গায় 2 হর্স পাওয়ার দেন, তাহলে মোটরটা হয়তো লোডের ক্ষেত্রে ঝামেলার কারণে পুড়ে যেতে পারে বা পুড়ে যাবে 100%, কারণ এতে মিনিমাম মোটর আপনাকে 3 দেওয়া লাগবে। তো উনি যেখান থেকে মেশিনটি কিনেছিল, তো ওখানে ঠিকানাটা আমি চিনি বা জানি, তো আমি বলতে চাচ্ছি না, কারণ আপনাদের সাবধান করে দিচ্ছি, অনেকে কিন্তু মিষ্টি কথা বলে মেশিন সেল করবে, পরবর্তীতে কিন্তু আপনাকে আফটার সেল সার্ভিস দিবে না, পার্টস। আমি কিন্তু অনেক জায়গায় এমনি অন্য জায়গা থেকে যারা মেশিন নিয়েছে, আমি কিন্তু পার্টস দিয়ে হেল্প করেছি, এরকম অনেক নাম্বার আমার কাছে আছে। একটা জিনিস হুট করে বাংলাদেশে চলে আসলে যে কিনে ফেলবেন তা কিন্তু না, মডেল নাম্বার ধরে কিনবেন এবং কোথা থেকে কিনবেন। চপার মেশিন কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে আমি সেল করি জনতা কোম্পানির মাধ্যমে। তো আপনাদের আমি এই জন্যই বলছি, আপনার মেশিন যেখান থেকে কিনবেন খুব ভালোভাবে দেখে কিনবেন। আপনারা যারা চপার মেশিন নিতে চান, জেনুইন যে মেশিনগুলো হয় এগুলো আপনারা দেখলেই চিনতে পারবেন, এবং মেশিনের সঙ্গে কী কী ফ্রি পাবেন এগুলো সব আমি আজকে ভিডিওতে বলে দেবো। তো আমি আপনাদের আবারও সাবধান করে দিলাম যে মেশিন কিন্তু হুট করে এক জায়গায় চলে আসলেই কিন্তু কিনবেন। এখন কিন্তু বাংলাদেশে বিভিন্ন কোম্পানি মেশিনটা নিয়ে এসেছে, এরা ডুপ্লিকেট করে 3 হর্স পাওয়ার মোটর জায়গায় দিচ্ছে 2 হর্স পাওয়ার। একটা মেশিন 75 কেজি 80 কেজি ওজন, সেখানে আপনাকে 50 কেজি দিচ্ছে। এইভাবে মেশিনগুলো রেটগুলো কমিয়ে আনতেছে এবং মেশিনগুলো কিছুদিন চলার পরে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো বাংলাদেশের চপার মেশিনের সুনাম কিন্তু আমরাই করছিলাম সেল করে, এখন আস্তে আস্তে সুনামটা কিন্তু বিভিন্ন কোম্পানি নষ্ট করে ফেলেছে। তাই আপনারা অবশ্যই ভালো প্রোডাক্ট নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো যাই হোক, ওই বিষয়ের কথা আমি পরে বলবো আপনাদের অন্য আর একটা ভিডিওতে। তো আজকে আমি দেখাবো যে আমাদের মেশিনে কীভাবে কাজ করে এবং কী কী কাটা যায়। দেখেন চপার মেশিন মূলত 2টা কালার হয়ে থাকে, একটা লাল এবং একটা হচ্ছে আপনার গ্রিন কালার। তো গ্রিন কালারটা এখন আর নেই, মাথায় আমরা যে লিডটা লাগাচ্ছি লিডটার কারণে কিন্তু খড় ঘাসটা আপনার নিচে পড়বে বা কাছে পড়বে। তো এর আগে আমরা যেগুলো দিতাম এগুলো কিন্তু অনেক দূরে গিয়ে পড়তো, এখন দেখেন অনেক নিচে পড়ে, আপনি যত নিচে দেবেন তত নিচে পড়বে। তো এই মেশিনটি আপনার সম্পূর্ণ অটোমেটিক একটা মেশিন এবং সেফটি যুক্ত, আপনার মেশিনে ধার দেওয়ার প্রয়োজন নেই। সাইডে দেখেন একটা ডিস্ক দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে ধার করে নিতে পারবেন, সাধারণত ধার লাগে না। তো এই মেশিনটি 1/2 ইঞ্চি থেকে 5 ইঞ্চি পর্যন্ত সাইজ করতে পারবেন, টোটাল 6টা সাইজ সম্পূর্ণ গিয়ারের মাধ্যমে। তো দেখেন আমরা এখন ছাগলের জন্য খড় কাটলাম। তো এই মেশিনটি কারা নেবেন? যাদের 5 থেকে 100টি পর্যন্ত গরু আছে তারা এই মেশিনটি নিতে পারবেন, কারণ এই মেশিনটি আপনার প্রতি ঘন্টায় 2000 কেজি পর্যন্ত শুকনা খড় এবং কাঁচা ঘাস কাটে।
এই মেশিনটি আমি বাংলাদেশে বিভিন্ন জেলাতে সেল করেছি। আপনারা চাইলে যদি বলেন যে আমি আমার ঢাকা জেলাতে কোথায় দিয়েছেন আমি দেখে আসতে চাই, আমি এরকম নাম্বার দিতে পারবো, আপনারা চাইলে দিতে পারবো, কারণ আমরা মেশিনগুলো বিভিন্ন জায়গায় দিয়েছি এর আগে অলরেডি। তো মেশিনের কাটিং আপনারা অলরেডি দেখেছেন যে কীভাবে কাটে, খুবই দ্রুত এবং ফাস্ট, কারণ সম্পূর্ণ কিন্তু মোটরের জন্যই মেশিনের কাটিংটা খুবই দ্রুত হচ্ছে, কারণ এতে লোড নিতে পারতেছে খুব বেশি। তো এই মেশিনটি 220 লাইনে চলে এবং বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন, আপনার 440 লাইনের কোনো প্রয়োজন নেই। প্রতি ঘন্টায় 2000 কেজি পর্যন্ত শুকনো খড় এবং কাঁচা ঘাস কাটতে পারবেন এবং গিয়ারের মাধ্যমে ছোটো বড়ো করতে পারবেন। কোনো এক্সপেয়ার পার্টস প্রয়োজন হলে আমরা আপনাকে দিব। এক সেট ব্লেড মিনিমাম 4 বছর পর্যন্ত ইউজ করতে পারবেন, একদিকে নষ্ট হয়ে গেলে আপনি আরেক দিকে ঘুরে দিতে পারবেন। তো মেশিনের সঙ্গে আমরা একটা আউটলেট কভার দিয়ে দেবো, এক সেট রেঞ্জ দিয়ে দেবো, একটা রেড দিয়ে দেবো, একটা সুইচ দিয়ে দেবো, এরকম অনেক কিছু ফ্রি আছে, যা যা ফ্রি আছে সবই আপনাদের আমরা দিয়ে দেবো। তো মেশিনটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী কল করতে পারেন অথবা আপনি আমাদের মেহেরপুর এসে দেখেও নিয়ে যেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।